আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমাদের বেলি লাভের যে কোর্সটা চলছে সেটা ধারাবাহিকতায় আজকে আমাদের পেপার টু, সরি, ভলিউম টু এর সিস্টেমিক বেলি লাভের অংশে চলে গিয়েছি। সো সেই ব্যাপারে আলোচনা হবে আজকে। আমাদের টপিক হচ্ছে স্টমাক অ্যান্ড ডুওডেনাম, বেলি লাভের চ্যাপ্টার 63। তো এই চ্যাপ্টারটা আবার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এই চ্যাপ্টারটা বেশ বড়, মানে আয়তন আকারে না, বরং এটার ইম্পর্টেন্সের ক্ষেত্রে এটা খুবই বড় এবং এটার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই জন্য যেহেতু এই ক্লাসের ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট টপিক এই ক্লাস থেকে পড়তে হয়, এই কারণে এই ক্লাসটাকে আমি দুটা ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমরা সেই দুটা ভাগের প্রথম ভাগটা আলোচনা করব, যেখানে আমরা মূলত বেলি লাভের যে আমাদের অ্যানাটমি অংশটুকু পড়তে হয় এবং একই সাথে যে ফিজিওলজি অংশটুকু পড়তে হয়, বেসিক্যালি আমরা সেগুলো নিয়ে বেশি আলোচনা করব আজকের অংশটাতে। হ্যাঁ, আর পরের দিনে যে ক্লাসটা সেটাতে আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে আমাদের যে প্যাথোলজির অংশটুকু বা স্টমাক ডুওডেনাম রিলেটেড যে প্যাথোলজিগুলো সেগুলা। তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে এই চ্যাপ্টারের একেবারে অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে সবই ইম্পর্টেন্ট। এবং আপনারা যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছেন, একটা মিনিট, আপনারা যারা FCPS পার্ট 1 এর সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে, আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের বেলি লাভ থেকে কিন্তু পেপার 1, পেপার 2 সব জায়গাতেই প্রশ্ন আসে এবং আমাদেরকে হচ্ছে সেই অনুযায়ী বেলি লাভের অ্যানাটমি এবং ফিজিওলজি অংশগুলো পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, তো এই কারণে এটাতে আমি ইম্পর্টেন্স দিব। এবং প্রিভিয়াসলি যারা আমার ক্লাস করেছেন আপনারা অলরেডি জানেন যে আমার কিছু কালার কোডিং থাকে, পিঙ্ক এবং হচ্ছে ইয়েলো, যেটা দিয়ে আমি পিঙ্ক দিয়ে আমি আসলে অ্যানাটমিটা ডিনোট করি এবং ইয়েলো দিয়ে ফিজিওলজি, আর বাদ বাকি সব কিছু হচ্ছে গ্রিন কালারের। হ্যাঁ, আচ্ছা, এটা অবশ্য একটা সিগনিফিকেন্স আছে, যেটা হচ্ছে যে গ্রিন কালারটা চোখের জন্য ভালো, সুদিং। তো যেহেতু বেশিরভাগ অংশ আমাদের গ্রিন কালারে, সো এটা পড়াটা একটু ইজি হবে আপনাদের। তো আপনারা যারা বই সামনে রাখছেন বা হার্ড কপিটা আছে, আপনাদের কাছেও রিকোয়েস্ট করবো আপনারা একটু পারলে সুবিধাজনকভাবে কালার কোডিং ইউজ করে বইটা দাগিয়ে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে স্টমাকের ব্লাড সাপ্লাই দিয়ে। হ্যাঁ, স্টমাকের ব্লাড সাপ্লাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং হচ্ছে যে এটা আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন সময় এবং অ্যানাটমি পার্টটাতেই এই জিনিসটা বেশি আসে। তো আমরা এটা একটু ছবি আকারে দেখার চেষ্টা করব। ঠিক আছে, ছবি আকারে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তো আপনারা যদি সম্ভব হয় একটু খাতা কলম নিয়ে বসেন এবং আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে একটু ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরবর্তীতে যখন জিনিসটা পড়বেন এটা মনে রাখাটা ইজি হবে। ঠিক আছে, ওকে, তো আমরা বইয়ে একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু সহজভাবে ছবিটা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, আমি ছবিটা আঁকছি। ওকে, এখানে আঁকা যাবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে একটা, ওকে, অ্যাট ফার্স্ট এখানে একটা লিভার আঁকেন, লিভার, ওকে, লিভার, আচ্ছা, আর হচ্ছে এই পাশে আমরা একটা স্টমাক আঁকি। লিভার, এই জায়গাটায় আমরা একটা ভেসে লাগবো, সিলিয়াক ট্রাঙ্ক। এখানে আমরা স্টমাক আঁকবো। জাস্ট একটা ডায়াগ্রামেটিক চিত্র। ওকে, তাহলে এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, মাঝখানে যে গুড্ডুটা আঁকলাম এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। হ্যাঁ, তো এটা আমি লাল দিয়ে আঁকি, তাহলে আর একটু ইজি হবে বুঝতে ব্লাড সাপ্লাই যেহেতু। ওকে, তাহলে মাঝখানে এই গুড্ডুটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক আঁকলাম। সিলিয়াক ট্রাঙ্ক থেকে প্রথমে আমরা তিনটা ব্রাঞ্চ বের করব, বড় বড় তিনটা ব্রাঞ্চ। হ্যাঁ, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা চলে যাবে হচ্ছে এই যে ফান্ডাস অফ দ্য, সরি, যেটা চলে যাবে হচ্ছে আমাদের লেফট সাইড, আমাদের রাইট সাইডে স্টমাকের, সরি, স্টমাকের, হ্যাঁ, রাইট সাইডে চলে যাবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এটাকে আমরা বলছি শর্ট কার্ভেচার, স্টমাকে স্মল কার্ভেচার বা শর্ট কার্ভেচারে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা সাপ্লাই দিবে, লেজার কার্ভেচার। ওকে, ওকে, লেজার কার্ভেচার বরাবর এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দিল। তাহলে একটা ব্রাঞ্চ আমরা পেয়ে গেলাম হচ্ছে
লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেটা সাপ্লাই দিচ্ছে লেজার কার্ভেচার বরাবর, তাহলে এটা আমরা লিখে নিই হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক। ওকে, আচ্ছা এবার আমরা আসি হচ্ছে আরেকটা জায়গায়, এবার আমরা আসি হচ্ছে আরেকটা জায়গায়, আমরা আরেকটা ব্রাঞ্চে চলে যাব, আরেকটা ব্রাঞ্চে চলে যাব যেটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি। বেস্ট কি? আচ্ছা কমন হেপাটিক আর্টারিতে চলে যাব, কমন হেপাটিক আর্টারি, এটা চলে যাবে হচ্ছে লিভারের দিকে। সো এটা নিয়ে আমাদের এখানে মাথা ব্যথা নাই, লিভারের দিকে গিয়ে সে দুইটা ভাগে ভাগ হবে, লেফট এবং রাইট হেপাটিক আর্টারি, ওটা দরকার নেই। হ্যাঁ ওটা আমরা স্কিপ করে যাই, জাস্ট এখানে আমরা মনে রাখি এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি। ওকে, আচ্ছা আরেকটা ব্রাঞ্চ আসবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি। তো আমরা স্প্লিনিক আর্টারিটার জন্য এই জায়গাটা একটা স্প্লিন আঁকি, স্প্লিনিক আর্টারি বোঝানোর জন্য এই জায়গাটায় আগে একটা স্প্লিন আঁকবো ছোট করে, একটা স্প্লিন। আচ্ছা তাহলে স্প্লিনিক আর্টারি চলে যাবে হচ্ছে এই জায়গা থেকে শুরু হয়ে একদম স্প্লিন বরাবর, যেটা পরবর্তীতে স্প্লিনকে সাপ্লাই দেবে। স্প্লিনিক আর্টারি কিন্তু বেশ বড় এবং টর্শাস একটা আর্টারি, কেমন? আচ্ছা তাহলে আমরা তিনটা বড় বড় ব্রাঞ্চে ভাগ করলাম আমাদের সিলিয়াক ট্রাঙ্কে, এর মধ্যে একটা ব্রাঞ্চ আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে আমরা পেলাম, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে স্টমাকের, তাহলে লেজার কার্ভেচারে আর একটা অংশ আমরা সাপ্লাই দিলাম, বাকি অংশটা রয়ে যাচ্ছে। তাহলে বাকি অংশকে কে সাপ্লাই দিবে? বাকি অংশকে সাপ্লাই দিবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে রাইট গ্যাস্ট্রিক আর্টারি কোত্থেকে আসবে বলেন তো দেখি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি এটুকুকে সাপ্লাই দিল, রাইট গ্যাস্ট্রিক কার ব্রাঞ্চ হবে বলেন তো? সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমরা পেলাম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এখন আমরা রাইট গ্যাস্ট্রিক আর্টারি কোত্থেকে আনবো, কার ব্রাঞ্চ এটা? আপনাদের আইডিয়া আছে? আপনাদের আইডিয়া থেকে আপনারা বলেন। রাইট গ্যাস্ট্রিক আর্টারি কোত্থেকে আনবো বলেন, আমি সাপ্লাইটা দেখাচ্ছি আগে, এই জায়গা বরাবর সাপ্লাই দিবে, তাহলে এটা কার ব্রাঞ্চ হতে পারে? হ্যাঁ কমন হেপাটিক আর্টারি, রাইট। তাহলে এটা কমন হেপাটিক আর্টারি থেকে আসে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা, কমন হেপাটিক আর্টারি থেকে আসবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, তাহলে আমরা এখানে লিখে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক। ওকে আচ্ছা এখন কমন হেপাটিক আর্টারি থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট আর্টারি আসে, কমন হেপাটিক আর্টারি থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট আর্টারি আসে, যে আর্টারিটা কিনা ডুওডেনামের পিছন দিয়ে যায় এবং গ্যাস্ট্রিক যখন কোনো একটা পেপটিক আলসার ডিজিজ হয় যেটা কিনা পোস্টেরিয়রলি ব্লিড করে, তখন সেই আর্টারি থেকে ব্লিডিং হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে, সেটার নাম কি বলেন তো দেখি? রাইট, মানে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আসলো কমন হেপাটিক আর্টারি থেকে, তাই না? কমন হেপাটিক আর্টারি থেকে এরকম আরেকটা ব্রাঞ্চ আসে, যেই ব্রাঞ্চটা কিনা যায় হচ্ছে ডুওডেনামের পিছন দিয়ে যায় এবং হচ্ছে পরবর্তীতে সে প্যানক্রিয়াসকে বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দেয়, কিন্তু সেটার একটা সিগনিফিকেন্স হচ্ছে যে যখন কোনো একটা পেপটিক আলসার ডিজিজ পোস্টেরিয়রলি সে ব্লিডিং করে, তখন সেই আর্টারিটা মোস্টলি ভালনারেবল থাকে বা সেখান থেকে ব্লিডিংয়ের চান্সটা সবচেয়ে বেশি থাকে। তাহলে কোনটা বলেন তো, নামটা কেউ জানেন? এটা আপনাদের FCPS পার্ট 1 পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ASB এটা আপনাদের প্রায় আসে। হ্যাঁ তো আপনারা একটু বলেন তো দেখি আর্টারিটার নাম কি? আসে কোত্থেকে বললাম? আসে বললাম হচ্ছে কমন হেপাটিক আর্টারি থেকে, তাই না? আচ্ছা এবং ডুওডেনামে পিছন দিয়ে যায়, আপনারা বলেন ততক্ষণে আমি এখানে একটা স্ক্রিনের অংশ, আমরা এখানে একটা প্যানক্রিয়াসের অংশ আঁকি, প্যানক্রিয়াসকেও আমাদের লাগবে একটু একটু। এই জায়গা বরাবর থাকবে হচ্ছে প্যানক্রিয়াস, যেটা স্প্লিনের হাইলাম বরাবর চলে গেল। ওকে এটা হচ্ছে ডুওডেনাম। আচ্ছা তাহলে কি আর্টারি এটা? একজন কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি দুজন কমেন্ট করেছেন, ওকে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এক্স্যাক্টলি গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। আচ্ছা তাহলে আমরা এখন গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারিটা এঁকে ফেলি, তাহলে এই যে দেখেন গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি যদি আমরা আঁকি তাহলে দেখেন এখান থেকে আসবে এটা স্টুডেন্ট আর্টারি, এখান থেকে শুরু হয়ে সে যাবে হচ্ছে এই যে ডুওডেনামের এখান দিয়ে, এটা পিছন দিয়ে যাচ্ছে ডুওডেনামের, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি বোঝানোর জন্য ডট ডট দিলাম, পিছন দিয়ে যাবে, যাওয়ার পরে সে যেটা করবে সেই প্যানক্রিয়াসের উপরের অংশে এসে রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি দিবে, সে প্যানক্রিয়াসের উপরের অংশে এসে কি দিবে? রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, যেটা কিনা বারে স্টমাকের এই জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে, গ্রেটার কার্ভেচারের একটা অংশকে সাপ্লাই দিচ্ছে,
তাহলে কি বললাম? তাহলে বললাম যে এই আর্টারিটা যেটা, এটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি। আমি লিখি গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি, হ্যাঁ, যেটা আসছে কমন হেপাটিক আর্টারি থেকে, যেটা পাস করছে হচ্ছে ডুওডেনামের পিছন দিয়ে। এবং এই জায়গাটায় যখন কোনো একটা পেপটিক আলসার ডিজিজ হয়, সে পোস্টেরিয়রলি যখন ব্লিডিং করে, তখন এই গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি হচ্ছে মোস্টলি রেসপন্সিবল ভেসেল। এবং এই গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি যখন সামনের দিকে যাচ্ছে, তখন সে ব্রাঞ্চিং হচ্ছে হচ্ছে রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, যেটা কিনা আবার স্টমাকের গ্রেটার কার্ভেচারের একটা বড় অংশকে সাপ্লাই দিচ্ছে। ওকে, আর আরেকটা ব্রাঞ্চ দিবে এই গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি, আবার আরেকটা ব্রাঞ্চ দিবে যেটা হচ্ছে সুপেরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি, এটা এই জায়গা দিয়ে আসবে। এটা দরকার নেই আমাদের, সুপেরিয়র প্যানক্রিয়েটিকো ডুওডেনাল আর্টারি, আমাদের দরকার হচ্ছে গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি। তাইলে এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, গ্যাস্ট্রো ইপিপ্লয়িক, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আমাদের মোটামুটি সবগুলো অংশ পেয়ে গেলাম। আরেকটু অংশ বাকি থাকে, দেখেন এই অংশটা, এই অংশটাকে কে সাপ্লাই দিবে? দেখেন এই অংশটাকে সাপ্লাই দিবে হচ্ছে লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি। যে লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি আসবে হচ্ছে স্প্লিনিক আর্টারি থেকে। যদি একটু ক্লিয়ার করে আঁকি এটা, আচ্ছা, এই স্প্লিনিক আর্টারি থেকে আসবে হচ্ছে লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, যেটা সাপ্লাই দিবে হচ্ছে এই গ্রেটার কার্ভেচারের একটা বড় অংশকে। বাকি থাকে হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক, এখানে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়। এরা কার ব্রাঞ্চ বলেন তো দেখি? ফান্ডাস অফ দ্য স্টমাকে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়, এরা কোত্থেকে আসে বলেন তো? এবং এই যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়, এটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, এটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, হ্যাঁ। আচ্ছা, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা যখন স্প্লেনেকটমি করি এবং স্প্লেনেকটমির সময় দেখা যায় যে এই শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলোকে আমাদের লাইগেট করতে হয়, হ্যাঁ, তখন অনেক সময় ফান্ডাস অফ দ্য স্টমাকে ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে? স্প্লেনেকটমির সময় এই শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলোকে আমাদের যখন লাইগেট করতে হয়, তখন ফান্ডাস অফ দ্য স্টমাকে ইঞ্জুরি হতে পারে, হ্যাঁ। তাহলে এই শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলো কোত্থেকে আসে? অ্যান্সার দিয়েছেন স্প্লেনিক আর্টারি, এক্স্যাক্টলি, স্প্লেনিক আর্টারি থেকে আসে হচ্ছে এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারিগুলো, হ্যাঁ। তাহলে আমাদের স্টমাকের সবগুলো জায়গায় সাপ্লাই আমরা নিশ্চিত করতে পারলাম না, দেখেন। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, কেমন? আচ্ছা, দেখেন এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, যেখান থেকে তিনটা বড় বড় ব্রাঞ্চ আসতেছে, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, এবং আরেকটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। গ্যাস্ট্রো ইপিপ্লয়েডটা আরেকবার বলবো, আচ্ছা, গ্যাস্ট্রো ইপিপ্লয়েডটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারিটা যখন পরবর্তীতে কন্টিনিউয়েশন হয় স্প্লিনের সুপিরিয়র প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার দিয়ে, তখন সেটাকে বলা হয় রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, যেটা কিনা স্টমাকের এই যে গ্রেটার কার্ভেচারের একটা অংশকে সে সাপ্লাই দেয় এবং প্যানক্রিয়াসের একটা অংশকে সে সাপ্লাই দেয়। আর এই যে বাকি অংশটুকু গ্রেটার কার্ভেচারের ফান্ডাস বাদে বাকি অংশটুকু, সেটাকে সাপ্লাই দেয় হচ্ছে লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, যেটা কিনা স্প্লিনিক আর্টারি থেকে আসে। এই হচ্ছে আমাদের দুইটা গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারির ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, আর বাকি যে অংশটুকু থাকে ফান্ডাস অফ দ্য স্টমাক, সেখানে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়, যেগুলো কিনা স্প্লিনিক আর্টারি থেকে আসে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের তিনটা ব্রাঞ্চের মধ্যে লেফট গ্যাস্ট্রিক দিচ্ছে হচ্ছে লেজার কার্ভেচারে, কমন হেপাটিক আর্টারি সেটা থেকে একটা ব্রাঞ্চ আসছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, সেটা দিচ্ছে লেজার কার্ভেচারের বাকি অংশকে। কমন হেপাটিক আর্টারি থেকে একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আসছে, যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি, সেটা পরবর্তীতে রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক নাম হয়ে গ্রেটার কার্ভেচারের একটা অংশকে সাপ্লাই দিচ্ছে। আবার স্প্লিনিক আর্টারি থেকে লেফট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি আসছে, যেটা কিনা গ্রেটার কার্ভেচারের বাকি অংশকে সাপ্লাই দিচ্ছে। বাদ বাকি থাকে ফান্ডাস, যেটাকে কিছু স্মল গ্যাস্ট্রিক ভেসেল বা শর্ট গ্যাস্ট্রিক ভেসেল আসছে, যেগুলো আসছে স্প্লেনিক আর্টারি থেকে। এইটুকু ক্লিয়ার কিনা বলেন তো? তাহলে আমি পরবর্তীতে প্রসিড করি। এবার আমাকে বলেন, এই লেখাটা কি আমাদের আর পড়ার দরকার আছে? এই লেখাটা আমরা যদি তারপরও রিডিং দিতে চাই, রিডিং দিতে পারি। এই লেখাটা কিন্তু এখন আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। দেখেন এই যে সব আগে যা যা বললাম, সিলিয়াক অ্যাক্সিস থেকে আসতেছে একটা ব্রাঞ্চ লেফট গ্যাস্ট্রিক, যেটা পরবর্তীতে রাইট গ্যাস্ট্রিকের সাথে অ্যানাস্টোমোসিস করছে, যেটা কমন হেপাটিক। আপনি যদি এভাবে পড়েন আপনার অনেক গোলমেলে লাগবে, হ্যাঁ। আবার গ্যাস্ট্রো ডুওডেনামের কথা এখানে বলা হয়েছে, যেটা কিনা হেপাটিক থেকে আসে, ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামের পিছন দিয়ে যায়, ব্লিডিং ডুওডেনাল আলসারের জন্য এটা দায়ী, সুপিরিয়র প্যানক্রিয়াটিক, সব কিছু দেখেন আগে যেভাবে বললাম সেভাবেই আছে। প্যানক্রিয়াটিক ডুওডেনাম, রাইট গ্যাস্ট্রিক ইপিপ্লয়িক আর্টারি, এরপরে হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক লাগবে না, গ্যাস্ট্রিক ইপিপ্লয়িক। ওকে, এই জায়গাটায় দেখেন আর কারো কোনো কনফিউশন থাকবে না, আপনারা একবার একটু রিডিং দেন আমার সাথে, দেখেন আমাদের আর এই ব্লাড সাপ্লাই নিয়ে কিছু বলা লাগবে না, হ্যাঁ। যদি আপনি ছবিটাকে একবার পড়েন, আপনাদের আর ব্লাড সাপ্লাই নিয়ে কোনো কনফিউশন থাকবে না আশা করা যায়। ওকে, আচ্ছা,
ভেনাস ড্রেনেজটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অল্প কয়েকটা জিনিস দেখেন। প্রথম কথাটা মাথায় রাখেন যে আর্টারির যে প্রবলেমটা, আর্টারির যে সাপ্লাইটা একইভাবে হচ্ছে ভেনাস সাপ্লাইটা, হ্যাঁ একই রকম ভাবেই যায়। তাহলে দেখেন যে অ্যালং দ্য লেজার কার্ভেচার যে অংশটুকু থাকে এটা যাবে হচ্ছে পোর্টাল ভেনে, শুধু এই দুইটা কথা মনে রাখেন, এটাই বেশি ইম্পর্টেন্ট। বাকি যে অংশগুলো সেগুলো হচ্ছে একদম আর্টারির মতো করেই ভেইন যাবে। তাহলে লেজার কার্ভেচারের বরাবর যে অংশটা সেটা যাবে হচ্ছে পোর্টাল ভেনে, আর গ্রেটার কার্ভেচারের বরাবর যে অংশগুলো সেগুলো যাবে হচ্ছে স্প্লেনিক ভেইন, এটুকু শুধু মনে রাখেন। হ্যাঁ, আর পোর্টাল হাইপারটেনশনে ভেইন ডাইলেটেড হয় এটা বলার কিছু নাই, লিম্ফ্যাটিক্স খুব বেশি দরকার নাই, নার্ভস খুব বেশি দরকার নাই। নার্ভসের মধ্যে শুধু সিলিয়াক ট্রাঙ্কটা আমাদের একটু লাগে, যেটা আসলে এই মানে অ্যানাটমি আমরা পড়ি না, আমরা আমরা যখন ভ্যাগাল ট্রাঙ্কটা আমাদের একটু লাগে, হ্যাঁ এটুকু হলেই হয়, আমাদের ভ্যাগাল ট্রাঙ্ক লাগে ভ্যাগোটোমির ক্ষেত্রে, কিন্তু আমাদের এটা অ্যানাটোমিতে লাগে না। হ্যাঁ আচ্ছা, মাইক্রোস্কোপিক অ্যানাটোমিটাও খুব ইম্পর্টেন্ট স্টমাক ডুওডেনামের, বিশেষ করে আমরা জানি যে স্টমাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেল থাকে যেগুলো থেকে কিনা বিভিন্ন ধরনের সাবস্টেন্স রিলিজ হয়, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন খেয়াল করেন, গ্যাস্ট্রিক যে এপিথেলিয়ামগুলা পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক থাকে, ঠিক আছে, মিউকাস সিক্রেটিং কিছু গ্ল্যান্ড থাকে, তাহলে পাইলোরাসে কিছু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড থাকে স্টমাকে এবং হচ্ছে ডুওডেনামে, এবং এই মিউকাস সিক্রেটিং যে গ্ল্যান্ডগুলা এগুলোর মধ্যে আবার কিছু স্পেশালাইজ সেল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল সেল এবং চিফ সেল, যেগুলো পাওয়া যায় গ্যাস্ট্রিক ক্রিপ্টসে। ক্রিপ্টস মানে হচ্ছে ওই যে বিভিন্ন ভাঁজ ভাঁজ হয়ে থাকে না গ্যাস্ট্রিক মিউকোজাটা, ওই ভাঁজ ভাঁজের ভিতরে যে গভীর অংশটা ওগুলো হচ্ছে ক্রিপ্টস। হ্যাঁ আচ্ছা, এই এই জিনিসগুলো আবার খুব এন্ডোক্রাইন ফাংশন আছে, এই এন্ডোক্রাইন ফাংশনটা আমাদের ইম্পর্টেন্ট, প্যারাইটাল সেল এবং হচ্ছে চিফ সেল দাগান খুব ইম্পর্টেন্ট। প্যারাইটাল সেল থেকে যেটা আসে সেটা হচ্ছে যে প্যারাইটাল সেল থেকে কি আসে বলেন তো, একটা আসে হচ্ছে সে কি করে, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্যারাইটাল সেল থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসে, বলেন তো কি আসে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন অ্যাবজর্পশনে হেল্প করে, বলেন তো কি আসে প্যারাইটাল সেল থেকে, একটা আমি বললাম হাইড্রোজেন আয়ন আসে বা এই সেল আসে, যেটা কিনা আমাদের গ্যাস্ট্রিক যে অ্যাসিডিটিটা বা গ্যাস্ট্রিক যে পিএইচটা সেটা মেনটেন করে, এবং একই সাথে এই এইচসিএলটা কি করে, স্টার্চকে ভেঙে দেয়, তার মানে সে ডাইজেশনটা শুরু করে, এবং এই জিনিসটা সিক্রেশন হয় হচ্ছে হাইড্রোজেন আয়নটা অ্যাক্টিভলি প্রোটন পাম্পের মাধ্যমে সিক্রেশন হয়, পরে এটা নিয়ে আমি আরেকটু ডিটেলস বলবো, ঠিক আছে, পরে এটা নিয়ে আমি আরেকটু ডিটেলস বলবো। আমাকে একটু বলেন যে প্যারাইটাল সেল থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসে, যেটা কিনা আমাদের একটা বিশেষ ধরনের খাবার বা বিশেষ ধরনের পুষ্টি উপাদান অ্যাবজর্পশনে হেল্প করে, বলেন তো কি জিনিস, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এক্স্যাক্টলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, বা হচ্ছে আমরা লিখি IF, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা যেটা করে সেটা হচ্ছে যে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনের জন্য সে দায়ী। হ্যাঁ আচ্ছা, তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা রিলিজ হচ্ছে কিন্তু স্টমাক থেকে, কিন্তু ভিটামিন B12 এর অ্যাবজর্পশনটা কোথায় হয়, এটা কি স্টমাকে হয় বলেন তো দেখি, এটা কিন্তু একটা মজার ব্যাপার যে স্টমাক থেকে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আসছে, কিন্তু সে বাইন্ড করছে B12 এর সাথে, সেটাও ঠিক আছে, কিন্তু অ্যাবজর্পশনটা কিন্তু আলটিমেটলি স্টমাকে হয় না। তাহলে কোথায় হয় ভিটামিন B12 এর অ্যাবজর্পশন, কোথায় হবে অ্যাবজর্পশনটা বলেন তো দেখি, একটা খুব কমন সাইট আছে টার্মিনাল আইলিয়াম, এক্স্যাক্টলি টার্মিনাল আইলিয়ামে এটা অ্যাবজর্পশনটা হয়। হ্যাঁ আচ্ছা, এবং ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয় পেশেন্টের কি ডেভেলপ করবে, ম্যাক্রোসাইটিক বা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন B12 এর ডেফিসিয়েন্সি কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে স্টমাকের যদি কোনো প্রবলেম হয় বা গ্যাস্ট্রিকটমি যদি হয়ে যায় বা প্যারাইটাল সেলগুলো যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, কিংবা প্যারাইটাল সেলের অ্যাগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি ফর্মেশন হয় তাহলে B12 এর পরিমাণ কমে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে টার্মিনাল আইলিয়ামে যদি কোনো প্রবলেম হয়, যেমন কোনো কারণে যদি টার্মিনাল আইলিয়ামটা রিসেকশন করা হয় বা টার্মিনাল আইলিয়ামে যদি ক্রনস ডিজিজ ডেভেলপ করে, এইসব কন্ডিশনেও কিন্তু তার মানে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়, যার ফলে পেশেন্টের ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, চিফ সেলে আসি এবার, এটাও আরেকটা ইম্পর্টেন্ট সেল, যেটাও গ্যাস্ট্রিক কিপ থেকে আসে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম সিক্রেশন করে, যেটার নাম হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেনটা সিক্রেশন হয় হচ্ছে জাইমোজেন হিসেবে, মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেট একটা এনজাইম হিসেবে, পরবর্তীতে সে স্টমাকে এসে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে হচ্ছে সে পেপসিন নামক একটা এনজাইম তৈরি করে, যেটা কিনা প্রোটিন অ্যাবজর্পশনে হেল্প করে, প্রোটিন ডাইজেশনে হেল্প করে। ওকে, তাহলে আমাদের এই সেল দুইটা খুব ইম্পর্টেন্ট, এর বাইরে আরও কিছু সেল আছে যেমন মিউকাস সিক্রেটিং সেল, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ আচ্ছা,
এখন দেখেন এন্ডোক্রাইন কিছু সেল আছে স্টমাকে, এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জি সেল। গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে জি সেল থাকে, এই জি সেল নামের সাথে মিল রেখে সে সিক্রেশন করে হচ্ছে গ্যাস্ট্রিন, সে সিক্রেশন করে হচ্ছে গ্যাস্ট্রিন। এগুলোর ইম্পর্টেন্স আমি পরে বলছি। আরেকটা সেল আছে যেটার নাম হচ্ছে এন্টেরোক্রোমাফিন লাইক সেল বা ইসিএল, এইটা প্রোডিউস করে হচ্ছে হিস্টামিন। একটা আমরা গ্যাস্ট্রিন পেলাম, একটা আমরা হিস্টামিন পেলাম, আমি এগুলো ইম্পর্টেন্স একটু পরেই বলছি। হ্যাঁ আচ্ছা, আরেকটা সেল আছে যেটার নাম কিনা ডি সেল, যেগুলো থেকে আসে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ আচ্ছা, এবং সবসময় মনে রাখবেন, আপনি যেখানেই সোমাটোস্ট্যাটিন নামটা পাবেন সবসময় মনে রাখবেন সে হচ্ছে আপনার পুরো পড়ালেখার ডিপ জল, সে হচ্ছে আপনার পুরো পড়ালেখার নেগেটিভ রোল। ওকে, তার মানে যেখানেই আপনি সোমাটোস্ট্যাটিন পাবেন আপনি মনে রাখবেন সে অবশ্যই একটা নেগেটিভ রোল প্লে করবে। ইদার সে কারো অ্যাবজর্পশন কমায় দিবে, অথবা কোনো কিছু সিক্রেশন কমায় দিবে, অথবা যে কাউকে ইনহিবিট করবে। ওকে, আমি একটু পরে ওই আপনাদের হিস্টামিন এবং হচ্ছে জি সেলের যে গ্যাস্ট্রিন এগুলো ফাংশনে আসতেছে। আচ্ছা, ডুওডেনামে খেয়াল করেন, ডুওডেনামে হচ্ছে কিছু সেল থাকে, এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রুনার্স সেল বা ব্রুনার্স গ্ল্যান্ড। এখন আপনাকে যদি কোনো কারণে পরীক্ষায় বলে যে ডুওডেনামের সবচেয়ে আইডেন্টিক্যাল ফিচার বা হচ্ছে একদম আমরা যেটা বলি যে একদম মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, যে আপনাকে একটা স্লাইড দেওয়া হলো ওই স্লাইড দেখে আপনি কিভাবে বুঝবেন যেটা ডুওডেনাম, কারণ আপনার তো মোটামুটি ভাবে জিআইটি সব জায়গায় কলামনার এপিথেলিয়াম থাকবে, সব জায়গায় মিউকাস সিক্রেটিং কিছু সেল থাকবে। যদি আপনাকে বলা হয় যে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা একটা আইডেন্টিক্যাল ফিচার যেটা দিয়ে আমরা বুঝবো যেটা একদম মানে ডুওডেনামি আমি শিওর, সেটা কি, সেটা হচ্ছে এই ব্রুনার্স গ্ল্যান্ড, যেটা কিনা মিউকোজার ঠিক নিচে থাকে মানে সাবমিউকাস লেয়ারে থাকে। ওকে আচ্ছা, আর ডুওডেনাম থেকেও কিছু কিছু মানে কোলিসিস্টোকাইনিন সিক্রেটিন এগুলো রিলিজ হয়, প্যানক্রিয়াস থেকেও হয়, এগুলো ফাংশনটা আমাদের আজকের আলোচনায় নাই। আচ্ছা, ফিজিওলজিতে আমরা আসি, স্টমাকের এই ফিজিওলজিগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথমত স্টমাকের এক নম্বর কাজ কি সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে ফুড স্টোর করা, ফুড স্টোর করা। হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি ডাইজেশন অ্যাবজর্পশন হয় না, এর বাইরে সে কিছু ফুড পার্টিকেলকে মেকানিক্যালি ব্রেক আপ করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় কিছু করে, কিছু সে পেপসিনের সহায়তায় করে। হ্যাঁ, এগুলো দিয়ে আলটিমেটলি সে একটা কাইম ফর্মেশন করে। এবং স্টমাকে যে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ডুওডেনামের এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাসিডিক না, কারণ আমরা জানি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামে যেখানে মেজর ডুওডেনাল প্যাপিলা আছে সেখানে কিছু জিনিসপাতি আসে। কি জিনিসপাতি আসে, দুইটা জিনিস, একটা হচ্ছে বাইল আসে কমন বাইল ডাক দিয়ে, আরেকটা আসে হচ্ছে প্যানক্রিয়াটিক কিছু এনজাইম প্যানক্রিয়াটিক ডাক দিয়ে। সো ওই জায়গার এনভায়রনমেন্টটা চলে যায় হচ্ছে অ্যালকালাইন, এবং আলটিমেটলি কি হয়, আলটিমেটলি ওই জায়গায় একটা নিউট্রালিটি ফর্মেশন হয়, বাইকার্বনেট আয়ন রিলিজ হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে এন্ডোক্রাইন সেলগুলোর কথা বললাম আমরা, বিভিন্ন রকম এন্ডোক্রাইন সেল, এগুলোর কিছু ফাংশন আমাদের পড়তে হবে, আমি একটু পরে আপনাদের ডিটেলস সব বলে দিব। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের যে মেকানিজমটা এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটাকে আমরা বলি কি যে এটাকে আমরা বলি হচ্ছে সে প্যারাইটাল সেলের মাধ্যমে এটা একটা রোল থাকে। আমি যদি বলি প্যারাইটাল সেল থেকে আমরা জানি যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, কিন্তু কথা হচ্ছে যে তার আশেপাশে আরও কিছু সেল থাকে, যেমন হচ্ছে জি সেল থাকে, যেমন হচ্ছে ইসিএল সেল থাকে। এখন এই যে এন্টেরোক্রোমাফিন লাইক সেল, সেখান থেকে আসে হচ্ছে হিস্টামিন। এখন একটা কথা খেয়াল করেন, এই যে আমাদের এইচসিএলটা প্রোডাকশন হচ্ছে, হাইড্রোজেন আয়ন প্রোডাকশন হচ্ছে প্যারাইটাল সেল থেকে, সেটা হয় কিভাবে, সেটা হয় হচ্ছে প্রোটন পাম্পের মাধ্যমে। এখন এই প্রোটন পাম্পকে স্টিমুলেট করা বা এই প্যারাইটাল সেলকে স্টিমুলেট করা, এগুলোর পিছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে, নিউমারাস ফ্যাক্টর থাকে, কিন্তু বেইলি লাভে একটা কথা বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ইজ হিস্টামিন। তাহলে এটা দেখেন হিস্টামিনের ইম্পর্টেন্সটা কত বেশি, আপনাকে পরীক্ষায় অনেকগুলো অপশন দিবে যে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করতে কে দায়ী, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি। যখন আপনাকে এই মোস্ট ইম্পর্টেন্ট কথাটা বলে দিবে এসবিএ হিসেবে, আপনার অ্যান্সার হবে হচ্ছে হিস্টামিন। ওকে, হিস্টামিন যেটা করে সেটা হচ্ছে সরাসরি H2 রিসেপ্টরের উপরে কাজ করে, সরাসরি সে H2 রিসেপ্টরের উপর কাজ করে। এবং হিস্টামিনটা কি করে, সে হচ্ছে যে এন্টেরোক্রোমাফিন সেল থেকে প্রোডাকশন হয়, প্রোডাকশন হয়ে এন্টেরোক্রোমাফিন সেল তো আর প্যারাইটাল সেল না, সে থাকে হচ্ছে পাশে, তো পাশে যে একটা সেল সে যখন তার অন্য দিকের সেলের উপর বা তার পাশের সেলের উপর একটা স্টিমুলাস করে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাক্রাইন ম্যানার, প্যারাক্রাইন ম্যানার। হ্যাঁ, মানে হচ্ছে পাশাপাশি সেলকে স্টিমুলেট করা। তাহলে এই এন্টেরোক্রোমাফিন সেল থেকে হিস্টামিন রিলিজ হয়ে সেটা প্যারাইটাল সেলের উপরে প্যারাক্রাইন ফ্যাশনে একটা প্রভাব রাখছে। ওকে, এই প্রভাবের কারণে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা যখন প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করি, প্রোটন পাম্প ইনহিবিটর যখন ইউজ করি তখন কি হয়, তখন সেটা এই যে প্রোটন পাম্পের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউস হওয়ার আলটিমেট পাথওয়েটাকে বন্ধ করে দেয়,
ঠিক আছে, আলটিমেট পাথওয়েটাকে সে বন্ধ করে দেয়। তার মানে দেখেন আরেকটা জিনিস আমরা ইউজ করি, এইচ টু রিসেপ্টর, আমরা কিন্তু একটা পেশেন্টের গ্যাস্ট্রিক অ্যাসিড বা এই টাইপের সমস্যায় দুইটা জিনিস কমনলি ইউজ করি, একটা হচ্ছে এইচ টু রিসেপ্টর ব্লকার বা এইচ টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর। এখন আমাকে বলেন তো এই দুইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, বা কোনটা বেশি স্ট্রং একটা স্টিমুলাস দিবে? কি বললাম আমি, প্রোটন পাম্প ইনহিবিটরটা হচ্ছে ফাইনাল পাথওয়েতে কাজ করে, প্রোটন পাম্পটা ফাইনাল পাথওয়ে মানে একদম আলটিমেট এইচসিএল সিক্রেশন। আর এইচ টু রিসেপ্টর যেটা সেটা কি করে, সেটা হচ্ছে জাস্ট হিস্টামিনের স্টিমুলাসটা দেয়, মানে একটা প্রভাবিত করে, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা মোস্ট ইম্পর্টেন্ট বা আমরা যদি বলি যে দুইটার মধ্যে স্ট্রং কোনটা, সেটা হবে কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর, কারণ এইচ টু রিসেপ্টর ব্লকার শুধুমাত্র হিস্টামিনকে সে বন্ধ করতে পারছে, কিন্তু আরও তো কিছু ফ্যাক্টর থাকে যার মাধ্যমে এসিএল রিলিজ হয়। সো ফাইনাল পাথওয়েটাকে আমাদের স্টপ করতে হলে লাগবে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আসি এর বাইরে আর কি কি আছে। তাহলে আমরা দুইটা স্টিমুলাস পেয়ে গেলাম, একটা আমরা বললাম কি, একটা আমরা বললাম হচ্ছে গ্যাস্ট্রিন, আরেকটা আমরা বললাম হচ্ছে হিস্টামিন। তাহলে গ্যাস্ট্রিন এবং হিস্টামিন এই দুটো আমরা দাগাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাগাল নার্ভ, ভ্যাগাস নার্ভটাও কিন্তু আমাদের এসিএল সিক্রেশন করে। হ্যাঁ, এবং এই কারণে দেখা যায় যে আমরা যখন কোনো একটা পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ, যেটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা ভ্যাগোটোমি করি, মানে ভ্যাগাল ট্রাঙ্কটাকে আমরা কেটে দিই। ওকে, আচ্ছা, এখন দেখেন গ্যাস্ট্রিন আসে, গ্যাস্ট্রিন জিসেল থেকে এটা বলা হয়েছে। ওকে, এখন এই জায়গায় যে কথাটা বলা সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের কিছু ফেজ আছে, তিনটা ফেজ আমরা ভাগ করি। তিনটা ফেজের মধ্যে প্রথম যে ফেজটা সেটা হচ্ছে সেফালিক ফেজ। সেফালিক ফেজ মানে কি, দেখেন ওই যে আমরা বলি না যে খাবার সামনে আসলে আমাদের যে স্যালাইভেশন হয় এই ব্যাপারটা, এইটা হচ্ছে সেফালিক ফেজ, যেটা কিনা ভ্যাগাল অ্যাক্টিভিটির মাধ্যমে মেডিয়েটেড হয়। তার মানে এটা পুরোপুরি নিউরোলজিক্যাল একটা ফেজ, এক নম্বর। দুই নাম্বার যে ফেজটা সেটা হচ্ছে ফুড যখন স্টমাকে আসে তখন গ্যাস্ট্রিন রিলিজের মাধ্যমে এই ফেজটা হয়, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ফেজ, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ফেজ। আর তিন নাম্বার যে ফেজটা সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ, যেটা কখন হয়, যখন খাবারটা ডুওডেনামে বা স্মল ইন্টেস্টাইনে চলে যায় তখন। এই তিনটা ফেজে আমরা ভাগ করবো, এর চেয়ে ডিটেলস আমাদের দরকার নাই। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে ডিসেলের কথা আমরা বললাম, ডিসেল থেকে সোমাটোস্ট্যাটিন আসে সে ইনহিবিট করবে, সবই ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এখন আমরা যেটা আসি, আর ভ্যাগোটোমির ব্যাপারটা আমি আজকে বলছি, আমি এটা পরবর্তী ক্লাসে একটু ডিটেলস আলোচনা করে দিব, ঠিক আছে? আমি আজকে এটাতে ডিটেলসে যাবো না, আজকে আমরা মোটামুটিভাবে অ্যানাটমি এবং ফিজিওলজিতে থাকবো। ওকে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমি পরের ক্লাসে ইনশাল্লাহ এটা বলে দিব। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের জি সেল বলা হইলো, এন্টেরোক্রোমাফিন সেল বলা হইলো, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে যাবো, সেটা হচ্ছে পেজ নাম্বার 1110, টেবিল নাম্বার 61.1, 63.1। দেখেন এই বক্সটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না, এরকম খুব কমই হয়। আপনি ফিজিওলজিতে পরীক্ষা দিবেন বা পেপার টু এর এক্সাম দিবেন এবং এইখান থেকে কোশ্চেন পাবেন না, এটা খুব রেয়ার ঘটনা, জিআইটির একটা কোশ্চেন এখান থেকে আসে। এখানে দেখেন, এখানে বলা হয়েছে, আমরা বলি না লোকাল হরমোনস অফ জিআইটি, যেগুলো কিনা লোকালি কাজ করে, ইন্টেস্টাইনের উপর কাজ করে, ওই রকম কিছু লোকাল হরমোন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। যেমন দেখেন এখানে কি কি বলা হইলো, সিক্রেশন, সিক্রেশন বলতে এখানে এসিএল সিক্রেশনকে বোঝানো হয়েছে। এসিএল সিক্রেশন স্টিমুলেট কারা করে এবং হচ্ছে এসিএল সিক্রেশন ইনহিবিট কারা করে। এখন আপনি যখন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তখন আপনাদের অনেক কিছু থাকবে, অমুক জিনিস ইনহিবিট করে কে, স্টিমুলেট করে কে, ভেজো ডাইলেটেশন করে কে, ভেজো কনস্ট্রিকশন করে কে, এই হার্ট রেটটা বাড়ায় দেয় কে, হার্ট রেটটা কমায় দেয় কে, এই জিনিসটা সিক্রেশন স্টিমুলেট করে কি, ইনহিবিট করে কি, অনেক কিছু থাকবে এরকম। তো আপনি যদি এগুলো সব পড়তে যান আপনার কি হবে, আপনার মাথা পাগল পাগল হয়ে যাবে, আপনার মনে থাকবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটা জায়গায় যখন স্টিমুলেশন এবং ইনহিবিশন থাকে আপনি যে কোনো একটা পাশ পড়বেন, আপনি হয় স্টিমুলেশন পড়বেন অথবা আপনি ইনহিবিশন পড়বেন। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে এই জায়গায় কোনটা বেশি সুবিধা, এই জায়গায় আমাদের বেশি সুবিধা হচ্ছে স্টিমুলেশনটা পড়া, যেহেতু আমরা অলরেডি কয়েকটা পয়েন্ট পড়ে ফেলছি, যেমন আমরা গ্যাস্ট্রিনকে চিনি, আমরা হিস্টামিনকে চিনি, সো এই দুটো অবশ্যই স্টিমুলেট করবে। আরেকটা জিনিস আপনি জানেন সেটা হচ্ছে ভ্যাগাল ট্রাঙ্ক বা হচ্ছে ভ্যাগাস নার্ভের স্টিমুলেশন, সেটা আপনি লিখতে পারেন। আর তিনটা জিনিস আমাদের আলাদাভাবে পড়তে হবে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, একটা হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড, আর একটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন। এই তিনটা জিনিস আমরা আলাদাভাবে জেনে রাখবো। এর মধ্যে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড নামের মধ্যেই আছে, সে গ্যাস্ট্রিন রিলিজ করতেছে, সো সে স্বাভাবিকভাবেই সিক্রেশনকে স্টিমুলেট করবে। তাহলে আমরা শুধুমাত্র পাঁচটা নাম যদি পড়তে পারি তাহলে কিন্তু ইনহিবিশনটা আমাদের লাগে না। এখন কেউ যদি মনে করেন যে না আমি ইনহিবিটটা পড়বো, তাহলে কিভাবে পড়বেন? আপনি প্রথমেই একদম চোখ বন্ধ করে যে নামটা বসাবেন সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, কারণ সোমাটোস্ট্যাটিন পৃথিবীর সবাইকে ইনহিবিট করে।
দুই নাম্বারে আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে সিক্রেটিনের কথা, কারণ সেটা কি করে, সেটা হচ্ছে আসে আমাদের যে ডুওডেনাম বা হচ্ছে প্যানক্রিয়াস ওই জায়গা থেকে আসে, সো সে হচ্ছে বাইকার্বনেট আয়ন রিলিজ করার কথা, তাই না? কারণ সে হচ্ছে ওই জায়গাটা এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করে ফেলে। এখন যখন সিক্রেটিন ওই এনভায়রনমেন্টটাকে অ্যালকা, একটা মিনিট, হ্যাঁ ওকে, আচ্ছা একটু ইন্টারাপশন হলো, ওকে। এখন হচ্ছে যে সিক্রেটিন যেহেতু অ্যালকালাইন অ্যালকালিনিটি বাড়ায়, সো স্বাভাবিকভাবেই সে কিন্তু অ্যাসিড সিক্রেশনটাকে ইনহিবিট করবে, তার কাজ হচ্ছে অ্যালকালাইন সিক্রেশন বাড়ানো, তাই না? আচ্ছা তাহলে সিক্রেটিনকে আমরা মনে রাখতে পারি। আরেকটা জিনিস, বাকি যে নামগুলো এগুলো আসলে দরকার নেই, বেসিক্যালি আপনারা যদি স্টিমুলেশনটা এখানে মনে রাখেন সেটা ইজি হবে। আরেকটা জিনিস দেখেন, আপনি মর্টিলিটি, জিআইটি মর্টিলিটি কারা বাড়ায় কারা কমায়, এইখানে আবার আপনি স্টিমুলেশনে দেখেন বেশি নাম, অনেকগুলা নাম এবং নামগুলা কঠিন। এই জায়গায় যদি আপনি ইনহিবিট করেন আপনার জন্য ইজি হবে। কিভাবে ইজি হবে আমি বলি, মর্টিলিটি মানে কি মুভমেন্ট না? আচ্ছা প্রথম কথা হচ্ছে সোমাটোস্ট্যাটিন এখানে থাকবে, সেই মুভমেন্টকে ইনহিবিট করবে। আরেকটা জিনিস দেখেন, একজন ভিআইপি যখন রাস্তা দিয়ে যায় তখন কিন্তু রাস্তায় অন্যান্য গাড়ির মুভমেন্ট বন্ধ হয়ে যায়। তো যখন মুভমেন্টকে আমরা থামাই তখন আমরা কি বলি, আমরা বলে দিই যে নো, যাবে না গাড়ি এখান দিয়ে, তাই না? তাহলে নো মানে কি নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড নো। ওকে, তাহলে গাড়ির মুভমেন্ট হচ্ছে না যেহেতু সেই জায়গা দিয়ে ভিআইপি যাচ্ছে, সেই কারণে নো মুভমেন্ট, তাহলে NO, নো, ইনহিবিট করতেছে। আচ্ছা এর বাইরে ডোপামিন, ডোপামিন বেচারা নিজেও একটা মানে কালপিত, সেও একদম সোমাটোস্ট্যাটিনের মতো সবাইকে ইনহিবিট করে। আচ্ছা এর বাইরে আপনি নো এর এন দিয়ে আরেকটা মনে রাখবেন, সেটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন, নো এর NO আছে, নরঅ্যাড্রেনালিন। ওকে, তাহলে আমি দেখেন এই ইনহিবিটটা কিন্তু খুব সহজ, দুজনকে আপনি চিনেন কালপ্রিট, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন আর একটা হচ্ছে ডোপামিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই যে জিআইটির এরিয়াগুলোতে সিক্রেশন বা সবকিছুকে ইনহিবিট করে, আর ডোপামিন হচ্ছে ওই যে নিউরোলজিক্যাল এরিয়াতে যাবতীয় ঝামেলা করে, সে অনেক পার্কিনসনিজম অনেক ঝামেলা টামেলা করে, সো সে একটা ইনহিবিটরি জিনিস। এই দুইটা আমরা মনে রাখি। এরপরে হচ্ছে ভিআইপি যখন রাস্তা দিয়ে চলে তখন রাস্তার সব গাড়িকে বলে দেয় নো, সো ভিআইপি এবং হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে নরঅ্যাড্রেনালিন, মনে থাকবে? তাহলে আমরা এই এই দেখেন এই চারটাতে আর কারো কোনো কনফিউশন আছে আমাকে বলেন তো, এই বক্সটা কি আমাদের মনে রাখতে আর কষ্ট হবে? আশা করা যায় এই বক্সটা আপনাদের আর মনে রাখতে কষ্ট হবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন দেখি এই জায়গায় আমাদের কিছু বাদ গেল কিনা। এই জায়গায় হচ্ছে ওই যে আমি যেটা বলছিলাম, প্যারাক্রাইন ম্যানারে কোনটা সিক্রেশন হয় এন্ডোক্রাইন, এগুলো খুব দরকার নাই, দাগানো লাইনগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন, কেমন? ওকে, আর গ্যাস্ট্রোডুডেনাল মোটর অ্যাক্টিভিটি এখানে কয়েকটা জিনিস একটু দেখবেন, যেমন মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সটা একটু দেখবেন, তারপর হচ্ছে আপনাদের কোন ওয়েভে কয়টা থাকে একটু জাস্ট রিডিং দিলেই হবে, খুব ডিটেলস এটা আমাদের লাগে না, হ্যাঁ স্কিপ করে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে জিআইটি ইনভেস্টিগেশনে আমরা আসি। ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস আমাদের লাগে। আপনাকে যদি বলা হয় যে আপার জিআইটি ব্লিডিং হচ্ছে একটা পেশেন্টের, ওই ব্লিডিংয়ে আপনাকে বলা হলো যে আপনি শুধুমাত্র একটা ইনভেস্টিগেশন করবেন, বা আপনার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কোনটা, আপনি কি বলবেন বলেন তো? আপনি বলবেন যে আপার জিআইটি এন্ডোস্কোপি করব আমরা। সো যে কোনো ধরনের জিআইটি ব্লিডিং, ইভেন জিআইটি টিউমার, এরকম যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্লেক্সিবল এন্ডোস্কোপি, ফ্লেক্সিবল এন্ডোস্কোপি। এবং এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড একটা টার্ম আপনারা পড়ে থাকবেন, এই আল্ট্রাসাউন্ডের উদ্দেশ্য কি জানেন? আমরা জানি যে যখন একটা টিউবের ভিতরে ম্যালিগনেন্সি হয় তখন আমাদের কিন্তু লুমেন দিয়ে গিয়ে দেখা লাগে। আমরা বডির কোনো সার্ফেসে যখন ম্যালিগনেন্সি হয় এটার সাইজটা আমরা এমনিই মেজার করতে পারি। সাইজটাকে আমরা বলি হচ্ছে ওই যে TNM ক্লাসিফিকেশন করি, সাইজ হচ্ছে টিএ স্টেজ। তো এই টিএ স্টেজটা আমরা বাইরের বা সুপারফিশিয়াল কোনো স্ট্রাকচারে সহজেই দেখতে পারি, কিন্তু লুমেনের ভিতরে যখন এরকম একটা স্ট্রাকচার থাকে তখন সেটা টি দেখতে হইলে আমাদের এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে হয়, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে হয়। ওকে, আচ্ছা এর বাইরে আমরা কন্ট্রাস্ট রেডিওলজি করতে পারি। আগের ক্লাসে আমরা বলেছিলাম না যে বেরিয়াম সোয়ালো করি আমরা, এই বেরিয়াম দিয়ে না অনেকগুলো ঝামেলা আছে। যখন আমরা স্টমাক, যখন আমরা ইসোফেগাস দেখবো তখন শুধুমাত্র গিলবে, মানে ব্যারিয়াম সোয়ালো করবে, সোয়ালো করবে, হ্যাঁ। যখন আমরা স্টমাক দেখবো, স্টমাকে কি হয় আমরা মিল খাবার খেয়ে রাখি না, তখন আমরা এইটাকে বলবো হচ্ছে ব্যারিয়াম মিল, ব্যারিয়াম মিল। আর যখন ব্যারিয়ামটাকে আমরা স্টমাকের পর পাস করে দিব, নিচের দিকে চলে যেতে দিব, তখন আমরা যেটা দিব সেটাকে বলা হয় হচ্ছে ব্যারিয়াম ফলো থ্রু, ব্যারিয়াম ফলো থ্রু, সে ফলো করতেছে আস্তে আস্তে জিআই ট্র্যাকটাকে, হ্যাঁ ব্যারিয়াম ফলো থ্রু। মানে আমরা কোন জায়গার ঘটনা বা কোন জায়গার প্যাথোলজি দেখতে চাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমরা এই ব্যারিয়াম কন্ট্রাস্ট রেডিওলজিটাকে কয়েকটা ভাগে ভাগ করি, ব্যারিয়াম সোয়েলো,
ব্যারিয়াম মিল, ব্যারিয়াম ফলো থ্রু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যখন লার্জ ইন্টেস্টাইনে দেখতে যাব তখন কি করব? তখন খামাখা আমার কষ্ট করে পেশেন্টকে ব্যারিয়াম খাওয়ায় লাভ আছে? লাভ নাই। আমরা কি করব? তখন ব্যারিয়ামটাকে এনেমা আকারে দিব। তাহলে তখন আমরা সেটাকে বলবো ব্যারিয়াম এনেমা, ব্যারিয়াম এনেমা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কয়েকটা জিনিস এগুলোকে আমরা বলি কি কন্ট্রাস্ট রেডিওগ্রাফি। আমরা জানি ব্যারিয়ামটা হোয়াইট কালার একটা প্রোডিউস করে, আমরা যখন রেডিওগ্রাফি করে দেখি তখন আমরা এই কালারটা দেখতে পারি। ওকে, আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি আমরা করতে পারি বিভিন্ন আপার জিআইটি ডিজিজে, এবং বিশেষ করে ম্যালিগনেন্সি, যখন আমরা চিন্তা করি যে স্টমাকের একটা ম্যালিগনেন্সি আছে, সে লিভারকে ইনভলভ করলো কিনা, তখন আমরা এই আলট্রাসোনোগ্রাফিটা করি, যেটা দিয়ে আমরা কি দেখি, অ্যাসাইটিস আছে কিনা দেখি, লিভারে কোনো মেটাস্টাসিস থাকতে পারে, লিভারে এনলার্জমেন্ট থাকতে পারে, এই জিনিসগুলো আমরা দেখি। সিটি স্ক্যানিং, এমআরআই, এগুলোরও ফাংশন মোর অর লেস সেম। সিটি স্ক্যানিং করেও আমরা এরকম ম্যালিগনেন্সিগুলো দেখতে পারি, আর অনেক সময় আমরা সিটি এমআরআইও করে থাকি। আচ্ছা, টপোগ্রাফি এগুলো দরকার নেই, ল্যাপারোস্কোপিও আসলে খুব বেশি ইউজফুল না, এটা দরকার নাই। ওকে, এখন আমাদের ফিজিওলজি এবং হচ্ছে অ্যানাটমি মোটামুটি শেষ। লাস্টলি একটা টপিক আমরা পড়বো, কারণ এরপরে বাকি অংশ আসলে প্যাথোলজি। প্যাথোলজির একটা অংশ শুধু আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। কারণ কি, এটা পেপটিক আলসার ডিজিজ করে এবং এটার প্যাথোর ফিজিওলজিটা আমাদের একটু ইম্পর্টেন্টলি পড়তে হবে। আর বাকি যে ডিজিজগুলো সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। তাহলে আমরা হেলিকোব্যাক্টর পাইলোরি নিয়ে একটু কথা বলি। ওকে, হেলিকোব্যাক্টর পাইলোরি প্রোডিউস করে মেইনলি কয়েকটা ডিজিজ। একটা হচ্ছে সে পেপটিক আলসার ডিজিজ করে, একটা হচ্ছে সে ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে, এবং আলটিমেটলি ক্রনিক ইরিটেশনের মাধ্যমে সে কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার প্রোডিউস করতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টর পাইলোরি। এইটা যে এত প্যাথোজেনিক, এটার কিন্তু কিছু কারণ আছে। কি কারণ খেয়াল করেন, এইটা হচ্ছে যে আমরা জানি কি, আমরা জানি স্টমাকের যে পরিবেশটা, সেই পরিবেশটা হচ্ছে কোনো হইচই নাই, একদম ভালো পরিবেশ। সেখানে হচ্ছে অ্যাসিডিক পরিবেশ। অ্যাসিডিক পরিবেশ ভালো কেন? কারণ হচ্ছে স্টমাক সেই পরিবেশে অভ্যস্ত, স্টমাক সেই পরিবেশে অভ্যস্ত, তার যেসব খাবার দাবার, তার যেসব পরিবেশ পরিস্থিতি, সব কিছু মোটামুটি একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, যেটার পিএইচ কিনা 1-3, এরকম একটা পিএইচে সে বসবাস করতে অভ্যস্ত। এখন কথা হচ্ছে যে এই যে আপনার এই যে একটা ব্যাকটেরিয়া আসলো, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে এইচ পাইলোরি। এই এইচ পাইলোরি এসে দেখলো যে সে খুব বেকায়দায় পড়ে গেল, সে তো এই যে এরকম এসিএল, এত অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে পারতেছে না, সে কি করবে? সে ভাবলো যে না, এই পরিবেশটা আমার ভালো লাগতেছে না, আমি বড় একটা কাজ করি, আমি কিছু অ্যামোনিয়া প্রোডাকশন করি। খুব ভালো, সে স্টমাকের আরো উপকার করলো, সে অ্যামোনিয়া প্রোডাকশন করলো, স্ট্রং একটা অ্যালকালাই। হ্যাঁ, কিভাবে অ্যামোনিয়া প্রোডাকশন করে? সে হচ্ছে ইউরিয়া থাকে আমাদের বডিতে, এই জন্য এই এই যে অর্গানিজম, এটাকে বলা হয় ইউরিয়া স্প্লিটিং একটা অর্গানিজম। হ্যাঁ, এই এইচ পাইলোরি কি করে, ইউরিয়াকে স্প্লিট করে, এইচ পাইলোরি ইউরিয়াকে স্প্লিট করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া তৈরি করে, সরি, অ্যামোনিয়া তৈরি করে। ওকে, আচ্ছা, এই অ্যামোনিয়া হচ্ছে খুব স্ট্রং একটা অ্যালকালি। এখন কথা হচ্ছে আমাদের রোগটা কি, আমাদের রোগ হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, যেটাকে আমরা বলি কি অ্যাসিডিটি বলি বাংলা ভাষায়, তাই না, মানে লেমেন ভাষায়। তার মানে কি, অবশ্যই অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে পেশেন্টের স্টমাকে, যেই কারণে পেশেন্টের একটা বার্নিং পেইন হচ্ছে। এখন এই যে স্টমাকে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে তো স্বাভাবিক দৃষ্টিতে মনে হওয়া উচিত এইচ পাইলোরি তো ভালো কাজ করতেছে, সে তো সুন্দর করে অ্যামোনিয়া তৈরি করতেছে, তাহলে সে কেমনে, তার দোষটা কি, সে কেমনে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়ায়, আমাকে বলেন তো আসলে, আপনারা আপনাদের কি ধারণা? ও তো খুব ভালো একটা কাজ করতেছে এইচ পাইলোরি, সে তো অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে, তো তাহলে তো আলটিমেটলি সবকিছু নিউট্রাল হয়ে যাওয়ার কথা, সে অ্যামোনিয়া প্রোডাকশন করে এসিএল সিক্রেশনটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে, তাহলে ক্ষতিটা সে কি করলো, কেন তারপরও পেশেন্টের অ্যাসিড বাড়তেছে, কেন তারপরও পেশেন্টের একটা অ্যাসিডিটিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, কেন কি সমস্যা বলেন তো দেখি। দেখি এটা আপনাদের কনসেপশন কতটুকু। হ্যাঁ, আমাকে বলেন, এরকম একটা সাদা সিধা কাজ সে করতেছে, আমরা কেন তাকে ভিলেন বানাচ্ছি, কেন তারপরও সে এত অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে, কেন তারপরও অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে বলেন তো দেখি, কি মেকানিজম হইতে পারে এখানে বলেন তো, কি মেকানিজমের কারণে এটা বাড়ছে, এনি আইডিয়া আপনারা একটু গেস করার চেষ্টা করেন, একটু একটু থিংকিং করেন এই জায়গাটায়, ঠিক আছে। আপনারা যদি না পারেন তাতেও কোনো সমস্যা নেই, আমি বলে দিব আনসারটা। ওকে, একটু জাস্ট থিংকিং করেন, আপনাদের একটা ব্রেন স্ট্রমিং হোক।
এক্স্যাক্টলি, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করবে, এই জিনিসটা আমি শুনতে চাচ্ছিলাম। তাহলে দেখেন সে কি করলো, সে হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশন করে তার নিজের সুযোগ সুবিধা মতো করে এনভায়রনমেন্ট বানিয়ে নিল, কিন্তু স্টমাক কি এনভায়রনমেন্টে অভ্যস্ত ছিল সে মেনে নিল না। সে কি করলো, সে একটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আরো বেশি বেশি করে এই জি সেল, তারপর গ্যাস্ট্রিন, তারপর অনেক কিছু, অনেক অনেক মেকানিজমে সে আরো বেশি বেশি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো। আলটিমেট রেজাল্টটা কি হলো, আলটিমেট রেজাল্টটা হলো হচ্ছে হাইপার গ্যাস্ট্রিনেমিয়া হইলো, আলটিমেটলি হাইপার অ্যাসিডিটি হলো, আলটিমেটলি পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হলো। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখার জন্য আমরা বিভিন্ন রকমের টেস্ট করি, এর মধ্যে সিএলও ব্রেথ টেস্ট আছে, কার্বন ব্রেথ টেস্ট আছে, সিএলও টেস্ট আছে, এগুলো খুব বেশি দরকার নেই, অনেক সময় আমরা গ্যাস্ট্রিক বায়োপসিও নিয়ে থাকি। আপনারা এটা খুব চমৎকার অ্যান্সার। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, কিন্তু এই জায়গাটায় আমাদের কোনো সমস্যা নাই আশা করা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়ার মেকানিজম। এখন এটা ট্রিটমেন্ট আমরা কী দিই, এই পিউডি পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট আমরা সাধারণত দেই হচ্ছে কিছু H2 ব্লকার আমরা ইউজ করি, কিছু প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ইউজ করি। কিন্তু যখন আমরা জানবো যে এইচ পাইলোরি দিয়ে এই সমস্যাটা হয়েছে, তখন আমরা যে থেরাপিটা ইউজ করি এটাকে বলা হয় হচ্ছে ইরাডিকেশন রেজিম। ইরাডিকেশন রেজিম এখানে কি থাকে, তিনটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, আর দুইটা থাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক থাকতে পারে, মেট্রোনিডাজল এবং সাধারণত অ্যামোক্সিসিলিন থাকে। ঠিক আছে, মেট্রোনিডাজল এবং অ্যামোক্সিসিলিন থাকে, অনেক সময় ক্ল্যারিথ্রোমাইসিন অ্যাড করা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দিলাম, দুইটা অ্যান্টিবায়োটিক দিলাম, একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিলাম। ডোজটা কি, সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর অ্যান্টিবায়োটিক কম্বাইন্ড ডোজে আমরা 2 সপ্তাহ চালাই, আর পরবর্তীতে অ্যান্টিবায়োটিক স্টপ করার পরে আরও 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ আমরা প্রোটন পাম্প ইনহিবিটরটা কন্টিনিউ করি। ক্লিয়ার? আচ্ছা, এখন এইচ পাইলোরি নিয়ে যেহেতু আলোচনা হইলই, আমরা এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিসটা একটু জেনে রাখবো, যে কিছু গ্যাস্ট্রাইটিস ক্রিয়েট করে, যেমন কয়েকটা নাম, জাস্ট নামগুলো একটু জানি। অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস আছে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস আছে, এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস আছে, রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস আছে, এবং হচ্ছে স্ট্রেস গ্যাস্ট্রাইটিস আছে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, অটো ইমিউন যে গ্যাস্ট্রাইটিসটা সেটাতে সাধারণত কেন হয়, ওই যে আমি একটা কথা বলেছিলাম যে প্যারাইটাল সেলের অ্যাগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, যেটা কিনা পরবর্তীতে পেশেন্টের কি করবে, ভিটামিন B12 এর ম্যাল অ্যাবজর্পশন করবে এবং আলটিমেটলি পার্নিশিয়াস বা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তৈরি করবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস, এটাকে বলা হয় হচ্ছে টাইপ বি গ্যাস্ট্রাইটিস, এবং সাধারণত এটা অ্যান্ট্রামকে বেশি বেশি এফেক্ট করে। ওকে, এইটুকু জানলেই হবে, আর বাকি নামগুলো জাস্ট দেখবেন। আর এই যে বাকি যে অংশগুলো, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এগুলো আলোচনা করব, আজকে আমরা আপাতত এইচ পাইলোরির মধ্যেই সীমাবদ্ধ থাকি, কারণ আমাদের আজকে মেইন ফোকাসটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। ওকে, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পেপটিক আলসার ডিজিজ থেকে শুরু করে সব ধরনের অ্যানাটমি, সব ধরনের প্যাথোলজি, বিশেষ করে কার্সিনোমা স্টমাক এবং হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এবং রিলেটেড যে সার্জারিগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আমাকে একটু বলেন যে আজকের ক্লাসটাতে কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রবলেম আছে কিনা এখন পর্যন্ত, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। একটু ছোট করে আজকের ক্লাসটা নিলাম, কারণ আমি পরবর্তী ক্লাসে আসলে এটা বাকি অংশগুলো বলবো, ইম্পর্টেন্ট অংশগুলো আলোচনা করবো, সো আজকে এতটুকুই থাক। ঠিক আছে, ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানান। পরবর্তী ক্লাসে আমরা পেপটিক আলসার ডিজিজ, কার্সিনোমা স্টমাক, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এই জিনিসগুলো আলোচনা করব, প্যাথোলজি, আর হচ্ছে সাথে আমরা এটার কিছু রিলেটেড অপারেশন এবং কমপ্লিকেশন, বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, বিশেষ করে ভ্যাগোটমি রিলেটেড কিছু কমপ্লিকেশন আছে, গ্যাস্ট্রিক টমি রিলেটেড কিছু কমপ্লিকেশন আছে। ওকে, আচ্ছা, তাহলে কারো কোনো কনফিউশন আছে, নাহলে আমি আজকের ক্লাসটা শেষ করি। একে বুঝিয়ে দিলে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলেন, আদারওয়াইজ আমি ক্লাসটা শেষ করব। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের ফার্স্ট পার্টটা, আচ্ছা ওকে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা জানি প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়। প্যারাইটাল সেল থেকে যে মেকানিজমে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটন পাম্প মেকানিজম, প্রোটন পাম্পের মাধ্যমে প্রোডিউস হয়। এখন এই যে প্রোডাকশন হয়, এটার পিছনে অনেকগুলো জিনিস রোল প্লে করে, যেমন হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন, এটা একটা, হিস্টামিন একটা, গ্যাস্ট্রিন একটা, এগুলা। এই পাশের যে সেলটা, সেটাকে আমরা বলি হচ্ছে এন্টেরোক্রোমাফিন লাইক সেল।
এখান থেকে হিস্টামিন রিলিজ হয় যেটা কিনা প্যারাক্রাইন ম্যানারে প্যারাইটাল সেলের উপরে কাজ করে গ্যাস্ট্রিক সিক্রেশন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করে। হ্যাঁ, এই জন্য আর এই যে যতগুলো ফ্যাক্টর আমরা বলি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের মধ্যে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি বলা হয় বেলি লাভে ডিরেক্টলি আছে, সেটা হচ্ছে হিস্টামিন। সো এটা SBA হিসেবে আপনাদের আসতে পারে। এবং আরেকটা যে কথাটা বলেছিলাম যে আমরা যে কিছু থেরাপি ইউজ করি, একটা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার, একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এর মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটরটা হচ্ছে বেশি বেশি স্ট্রং। কারণ কি? কারণ সে ফাইনাল পাথওয়েটাকে ব্লক করে দেয়। এটুকু, এর চেয়ে বেশি কি আর কোনো জায়গায় কনফিউশন ছিল গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে? আশা করা যায় আর সমস্যা নাই। বাকিগুলো তো আমি তিনটা ফেজ অলরেডি মেনশন করেছি, ক্লিয়ার হয়েছে কি? না হলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আশা করা যায় আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই। তাহলে আমি ক্লাসটা শেষ করছি, কেমন? ওকে ওকে, ধন্যবাদ সবাইকে সবার অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে থাকার জন্য, এবং আশা করা যায় পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।